প্রশাসনের মাধ্যমে অনুমতিও পেয়েছি, লিখিত অনুমতি পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কিছু কিছু জেলায় বাস মালিক সমিতি এবং লঞ্চ মালিক সমিতি তারা টাকা অ্যাডভান্স নিয়েও তারা তাদের পরিবহন দিতে গড়িমসি করছে। আবার কিছু কিছু থানায় প্রশাসন আমাদের নেতাকর্মীদেরকে ঢাকায় আসার জন্য হয়রানি করার মতো টেলিফোন বা একটু হুমকি ধুমকিও দিচ্ছে। আমরা ইতিমধ্যেই আমাদের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য যতগুলি পদক্ষেপ গ্রহণ করার দরকার সেই পদক্ষেপ গ্রহণ করেছি। তার মধ্যে একটা পদক্ষেপ ছিল সাংবাদিক বন্ধুদেরকে অবহিত করা যে আমরা কি করতে চাই, এই সমাবেশের উদ্দেশ্যটা কি। সেই হিসাবে আজকে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আপনারা মহাসমাবেশকে নিজেদের সমাবেশ মনে করে এই সমাবেশ কেন আয়োজন করা হয়েছে, তার উদ্দেশ্য এবং এই মহাসমাবেশের তরফ থেকে যে বার্তা জাতিকে পৌঁছানো হবে আপনাদের মাধ্যমে সেই বার্তা যেন গোটা জাতি জানতে পারে এবং সেই অনুযায়ী তারা পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই দেশ, মানবতা এবং আমাদের অধিকার আমরা রক্ষা করতে পারি, সে জন্যই কিন্তু আপনাদেরকে আহ্বান করা হয়েছে। আমি প্রশাসন বন্ধুদেরকে বলবো যে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রের যারা নাগরিক আছে তারা নিরাপত্তা প্রদান করা। কাজী আমরা চাই রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন এই রাষ্ট্রের জনগণ তাদের কাছে নিরাপত্তা চায়, তাদের থেকে ভালো ব্যবহার চায়, আচরণ চায়। কোনো অবস্থাতেই একমুখী আচরণ এটা জনগণ কামনা করে না। সেই হিসাবে আমি রাষ্ট্রপক্ষের সবাইকে বলবো জনগণের বন্ধু হন, কোনো দলের নয়, জনগণকে ভালোবাসেন, কোনো ব্যক্তিকে নয়। আর যে যে জনগণ যেই ব্যক্তি এই দেশের জন্য কাজ করে তাকেই আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন, এইটা আমার প্রশাসনের প্রতি আহ্বান থাকবে। মহাসমাবেশ, মহাসমাবেশই আগামী কাল যে মহাসমাবেশ হবে তার থেকেই পরবর্তী ইসলামী আন্দোলনের কি কর্মসূচি ইনশাআল্লাহ সেখান থেকে ঘোষণা করা হবে মহাসমাবেশ থেকে। আর আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো বর্তমানে বাংলাদেশের এই নাজুক পরিস্থিতিতে সাংবাদিকদের বহুত বড় দায়িত্ব সত্যকে উপস্থাপন করা। যদি আপনাদের মাধ্যমে জাতির সামনে সত্যকে উপস্থাপন করতে পারেন তাহলে এই জাতি সঠিক পথে চলতে পারবে। আর যদি আল্লাহ না করুক আপনারা জাতির সামনে সত্য বার্তা প্রদান করতে ব্যর্থ হন তাহলে এই জাতি হুসন খাবে, ভয়াবহ এক পরিস্থিতির সৃষ্টি হবে। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো আসুন আমরা সবই মিলে কোনো দল বা কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার পরিবর্তে এই রাষ্ট্র এবং এই জনগণকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি এবং রাষ্ট্র এবং জনগণের কল্যাণে আমরা কাজ করি। এই আহ্বান করার জন্যই আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আর যে সমস্ত পরিবহনের মালিক এবং সমিতির লোক পরিবর্তন দিচ্ছেন না, আমি তাদেরকে অনুরোধ করব যে দেখুন আমরা অনুমতি পেয়েছি, সেহেতু কোনো অবস্থাতেই আপনারা আমাদের লোকজন আসতে যেন বাধা না পায় সেই ব্যবস্থা করবেন, আপনারা পরিবহন দিবেন, এই আহ্বান আপনাদেরকে আমরা করছি। বাকি সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি না তো ডাক দেখছি কিছু কিছু জায়গা আমাদের কিছু লোক অ্যারেস্ট করা হয়েছিল, অবশ্য ছেড়ে দিয়েছে, হুমকি ধুমকিও দিচ্ছে। আর আপনারা তো জানেনই যে যতক্ষণ পর্যন্ত মহাসমাবেশ সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংখ্যা মুক্ত নই,
কখন সরকার কি পরিকল্পনা করে তা তো জানা যায় না। এর জন্য সমাবেশ আলহামদুলিল্লাহ যদি সুন্দর মতো বাস্তবায়ন হয়ে যায়, সমাপ্ত হয়ে যায়, মানুষজন নির্বিঘ্নে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, তখনই আমরা সংখ্যামুক্ত হব। এর আগে আমরা সংখ্যামুক্ত নেই। না আলহামদুলিল্লাহ কত লোক সংখ্যা তো আর বলা যাবে না, তবে আশা করি আলহামদুলিল্লাহ সর্বকালে সর্ববৃহত্তম এক সমাবেশ হবে। যেহেতু এই সমাবেশ শুধু কোনো দলের নয়, আমি মনে করি সমাবেশ সমস্ত জনগণের। বর্তমানে এই বর্তমান পরিস্থিতিতে সকল জনগণের সমাবেশ। এই সমাবেশে জনগণ যত বেশি উপস্থিত হবে ততই আমাদের মুক্তি, আমাদের অধিকার বাস্তবায়ন হবে। না সেইটা তো আমরা পরিস্থিতির আলোকে আপনাদের কালকে জানিয়ে দেব, কেন এখন তো ডে বাই ডে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে। কাজে আগামীকালের আগ পর্যন্ত আমরা কর্মসূচি সম্পর্কে স্পষ্ট বলতে পারছি না। আলহামদুলিল্লাহ সমাবেশকে বাস্তবায়নের জন্য, সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা জেলায় থানাগুলিতে আমরা সফর করেছি, পোস্টার লিফলেটের ব্যবস্থা করেছি, দাওয়াতি কার্যক্রম করেছি, লিফলেট বিলি করেছি। এরপরে আলহামদুলিল্লাহ আমরা স্বেচ্ছাসেবক সেখানে নির্ধারণ করেছি, যে সমস্ত স্পর্শকাতর এলাকাগুলি আছে সেখানে আমরা স্বেচ্ছাসেবক দেব এবং মাইকিং আমরা করছি। তারপরে অনলাইন ভিত্তিক আমরা প্রচারের ব্যবস্থা করছি, ব্যক্তি ব্যক্তি ম্যান টু ম্যান আমরা দাওয়াতি কার্যক্রম করছি। অর্থাৎ সমাবেশকে বাস্তবায়ন করার জন্য সমাবেশের আগে যতগুলি পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী সমস্ত পদক্ষেপগুলি আমরা গ্রহণ করেছি। 10টা থেকে শুরু হবে আশা করি, তবে ইনশাআল্লাহ আশা করি মানুষজন ফজরের পরেই চলে আসবে, 10টা শুরু হবে। তা তো আমরা বলছি যে আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ থাকবে, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। আর আমি প্রশাসনকে বলবো, প্রশাসনের দায়িত্ব হলো নিরাপত্তা প্রদান করা, প্রশাসনের দায়িত্ব হলো আমাদের যান মালের নিরাপত্তা প্রদান করা। কাজে আমাদের সাংবাদিক বন্ধুসহ কোনো জনগণই যেন অ্যাসাল্ট না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, আমি প্রশাসনকে আহ্বান করব তাদের নিরাপত্তা প্রদান করার জন্য এবং তারা যেন নিরাপত্তা নিরাপদে থাকতে পারে, নিরাপদে সংবাদ প্রচার করতে পারে, সেই ব্যবস্থা যেন প্রশাসন করে। কাকে নিয়ে সে করবে, সে সংলাপটা করবে কাকে নিয়ে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কারাবদ্ধ, তারপরে মির্জা আব্বাস সেও কারাবন্দী, আলাল সে কারাবন্দী, ধরুন বিরোধী দলের বড় বড় নেতারা তারা কারাবন্দী, তাদেরকে কারাবন্দী করে নির্বাচন কমিশন কার সাথে সংলাপ করবে? এরপরে নির্বাচন কমিশনের তো আমরা বাতিল চাই, তার সাথে কিছু সংলাপ? সে তো মানুষের মৃত্যু কামনা করে, বর্তমান নির্বাচন কমিশন তো মানুষের মৃত্যু কামনা করে, আর যেই ব্যক্তি মানুষের মৃত্যু কামনা করে তাদের সাথে কি সংলাপ করব? কাজে আমরা এই অবৈধ নির্বাচন কমিশন বাতিল চাই, কাজে তার সাথে তো আমরা সংলাপে যাব না, বরং তাকে বাতিল করতে আমরা বাতিল করার জন্য তো এই সমাবেশের আয়োজন করেছি।
বেশ কয়েকদিন ধরে বিরোধী অবরোধ এবং হরতাল পালন করছে, আপনাদের কোন ভূমিকা দেখা যায়নি, আপনারা আর কি আন্দোলন করতে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে? দেখেন, আপনারা আগেই দেখেছেন যে নিরপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আমরা সবাই ঐক্যমত। এই ব্যাপারে প্রত্যেক স্টেজ থেকে একই বক্তব্য আসছে, কিন্তু এখন পর্যন্ত যুগপৎ আন্দোলন আমরা অংশগ্রহণ করি নাই। এতো আমরা আগেই বলছি আমাদের দাবির উপরে প্রত্যেকের ঐক্যমত আছে, কিন্তু কর্মসূচিতে আমরা সবাই ঐক্যমত এখনো পোষণ করি নাই। যেহেতু করি নাই, সেহেতু অন্য দলের সাথে আঁতাত করা বা অন্য কিছু বলা এই সমস্ত প্রশ্ন উঠতে পারে না, এটা তো স্পষ্ট। ভবিষ্যতে কি হবে তা তো এখনো বলা যায় না, ভবিষ্যতে একসাথে কর্মসূচি হবে কি হবে না তা এখন আমরা বলতে পারি, সময় বলে দিবে। তাদের দাবির সাথে আমরা সমর্থন করি, তাদের দাবির সাথে আমরা ঐক্যমত পোষণ করছি, কিন্তু কর্মসূচিতে এখন ঐক্যমত পোষণ করি নেই, সেটা পরিস্থিতি অবস্থা সময় আমাকে বলে দিবে। না তো আমরা বলছি যে আমরা তো এই নির্বাচন কমিশনকে অবৈধ বলি, তার বাতিল চাই, যার পদত্যাগ চাই, বাতিল ঘোষণা করার জন্য আহ্বান করছি সরকারকে, এবং যাকে আমরা নিরপেক্ষ মনে করি না, এবং যেই নির্বাচন কমিশন মানুষের মৃত্যু কামনা করে তার সাথে আমরা সংলাপে যাব না। আমরা ইসলামী আন্দোলন স্পেসিফিক তাদের সাথে সংলাপে যাবে না। জি আমরা তো আগেই বলেছি নিবন্ধিত সমস্ত দলের অংশগ্রহণের ভিত্তিতে জাতীয় সরকার হবে, তারাই নির্ধারণ করবে সরকার প্রধান কে হবে। এটা সহজ, নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলের অংশের ভিত্তিতে জাতীয় সরকার হবে, তারাই নির্ধারণ করবে এই তত্ত্বাবধায়ক সরকারের বা জাতীয় সরকার প্রধান কে হবে। আর আমরা সম্প্রতি আন্দোলন করতে গিয়ে যে সমস্ত নেতা কর্মীরা অবৈধভাবে জেলে আছে তাদের মুক্তি কামনা করছি। আমি সরকারকে আহ্বান করব, অবৈধ সরকারকে আহ্বান করব, তারা যেন যারা দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, রাষ্ট্র কল্যাণের জন্য নিরপেক্ষ এক নির্বাচন মানুষ যেন তাদের ভোট দিতে পারে, এই অধিকার বাস্তবায়নের জন্য যারা আন্দোলন করছে তাদেরকে গ্রেফতার করবেন, এই জাতি সহ্য করবে না। হয়তো অস্ত্রের মুখে, আপনি যেরকম ডাকাত অস্ত্রের মুখে মালিককে সামান্য সময় বন্দি করতে পারে, কিন্তু এটা স্থায়িত্ব হয় না। আজকে আমি সরকারকে বলবো, আপনি অস্ত্রের নলে মানুষকে দমাতে পারেন, কিন্তু এটা স্থায়িত্ব হবে না। এদেশের মানুষ একদিন জ্বলে উঠবে, তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদের অধিকার বাস্তবায়ন করবেই করবে ইনশাআল্লাহ। আজকে দেখেন সাংবাদিক বন্ধু এই সংবাদ প্রচার করতে গিয়ে আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তার রুহে মাগফিরাত কামনা করছি। যে পুলিশ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে সাধারণ এক কর্মী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তাদের রুহে মাগফিরাত কামনা করছি, এবং যারাই কাজ করছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদেরকে বিচার করা হোক এই দাবি আমরা জানাচ্ছি। সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই সমাবেশে যেন সকল নেতা কর্মী সমর্থক আসতে পারে, আপনাদের মাধ্যমে তাদের আহ্বান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, যেন আমরা নিরপেক্ষ এক নির্বাচন বাংলাদেশে উপহার দিতে পারি, এবং মানুষ যেন তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি, অবৈধ সরকারকে যেন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করতে পারে, ব্যবস্থা করতে পারে। আজকে এখানে আমরা আমাদের সাংবাদিক ব্রিফিং শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার আছে